পিনিউজের প্রতিগী দর্শক খবর আর খবর মাজলে স্বাগত নমস্কার মানে দীপশিখা খবর আর খবর মাজ আমি প্রত্যেকদিনে লো আহ কিছু ব্যতিক্রমী খবর আর আজিও ব্যতিক্রম নহয় আজিও লো বহুকটা গুরুত্বপূর্ণ খবর আর প্রথমে গেছে গুরুত্বপূর্ণ খবর মাজলে এক অবিচ্ছেদ্য শক্তি এই অবিচ্ছেদ্য শক্তির ভিডিওটি সামাজিক মাধ্যমত ভাইরেল হয়ে পড়েছে আর ভাইরেল হয়ে পড়া ভিডিওটি ইতিমধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে সকলোরে মাজত যত একতা আছে তত বিজয় নিশ্চিত ঐক্য অবিচ্ছেদ্য শক্তি এই কথাষাৰ সাধারণতে বিভিন্ন ঠাইত ব্যবহার করে একত্রিত হয়ে থাকতে কি গুরুত্বপূর্ণ ঐক্য অবিচ্ছেদ্য শক্তি এই কথাষাৰে ঐক্য কামত প্রেরণা যোগায় সামাজিক মাধ্যমত তার মাজত এই ভিত্তিত আহিছো পরবর্তী খবর মাজলে দেরগাঁত ই রিক্সার সমস্যাক লৈ মিনি মালমাহী মটর মালিক সন্থার মাজত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে দেরগাঁও নগরের মিনি মালমাহী মটর মালিক সন্থায় আজি কিছুদিন ধরে সম্মুখীন হওয়া সমস্যার সমাধান বিচারি জেলা উপায়ুক্তলৈ স্মারক পত্র প্রেরণ করেও কোনো কৌশল নোপাত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে সন্থার অভিযোগ অনুসরি দেরগাঁও নগর চলি থাকা অত্যাধিক ই রিক্সায় যানজটর সৃষ্টি করার সমান্তরালভাবে যাত্রী কমার পরিবর্তে মালবস্তু কঢ়িয়ায় মিনি মালবাহী মটর মালিকসকলের ঠেলা চালক সকলকে বহুতো সমস্যার সন্মুখীন করেছে মালবস্তু কঢ়িয়ায় পরিয়াল পোহাল দিয়া মিনি মালবাহী মটর গরাকীসকলে সরকার বছরি 30-40,000 টাকা পর্যন্ত কর পরিশোধ করব কিন্তু ই রিক্সাসমূহে মালবস্তু কঢ়িয়াবলৈ লওয়াত মিনি মালবাহী গাড়িসমূহের উপার্জন নাইকিয়া এনে পরিস্থিতির সৃষ্টি হলে কর পরিশোধ সম্ভব নহব বলে উল্লেখ করে সন্থাটে আর জেলা উপায়ুক্ত জেলা পরিবহন বিষয়া দেরগাঁও চক্র বিষয়া আরক্ষী বিষয়া আদি ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করে প্রতিবাদী কার্যসূচীর জড়িত ই রিক্সা সমূহে প্রতিদিনে মাল কঢ়িয়াবার ব্যবস্থা লৈছে তেওঁলোকে ই রিক্সাত সর্বসাধারণত প্যাসেঞ্জারে যায় তাত কোনো মাল কঢ়িয়াবার অধিকার তেওঁলোকক দিয়া হওয়া নাই DTO অফিস বা প্রশা যিকোনো নিয়ম অনুযায়ী তেওঁলোকে কিন্তু মাল কঢ়িয়ায় তার ফলত কি হয়েছে আমার এই ঠেলাওয়ালাখিনি সৰু সৰু মানুহখিনি তেওঁলোকেও ঠেলা ভাড়া নোপোৱা হৈছে তেওঁলোকৰ পৰিয়াল নচলা হৈছে আমাৰ ই চাৰিচুকীয়া মিনি মালবাহী গাড়ীসমূহৰো বছৰি 40-45,000 টকা টেক্স দিবলগীয়া হয় সেই টেক্সখিনিও আমি দিব পৰা হোৱা নাই কারণ আমি ভাড়া পালেহে আমি সম্পূর্ণকে দিব পাৰো সরকারকে আমি বছরি 40-50,000 টাকা দিবলগিয়া হয় ফিটনেসর পা ধরে টেক্সর পা ধরে পলিউশনের পা ধরে ইন্স্যুরেন্সর পা ধরে সমস্ত পয়সা আমি বহন করবলগিয়া হয় আর প্রশাসনে আমাক তার নিদিয়ার বিনিময়ত আমার গাড়ি যতে ততে রাখি অপব্যবহার করে সেইটো কারণে আমি DTO অফিসত বহুত দিনের আগতে জানাইছিল 2/21/2022 আমি DTO অফিসত এখন
স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছিলোঁ, তাৰপৰা আমি ৰিচিভ কৰি আনিছিলোঁ, কিন্তু তেওঁলোকে ব্যৱস্থা গ্ৰহণ কৰিম বুলি কৈও আজিলৈকে ব্যৱস্থা গ্ৰহণ কৰা দেখা পোৱা নাই। তাৰ উপৰি দেৰগাঁও থানাকো আমি সেই একেদিনাই দিয়া হৈছিলে, আমাৰ এছ ডি চি ছাৰকো দিয়া হৈছিলে, পৌৰসভাকো জনোৱা হ'ল, কিন্তু আজি পৰ্যন্ত কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই। সেইকাৰণে আমি সমূহ মালবাহী মালিক সন্থাৰ ঠেলাৱলাখিনি একগোট হৈ আমি তাৰ প্ৰতিবাদ কৰিছোঁ, আৰু সেই আজিৰ পৰা যেন তেওঁলোকে এই মাল পেছেঞ্জাৰ মাল কঢ়িওৱা গাড়ীসমূহে মাল নকঢ়িয়াই অশান্তি টাউনত অশান্তি সৃষ্টি নকৰে। আৰু আমাৰ যিবিলাক ই ৰিক্সা মাল কঢ়িওৱা গাড়ী আছে সেইবিলাকক আমি কোনো কাৰণে বাধা দিয়া নাই। ই ৰিক্সা মাল কঢ়িওৱা গাড়ী আছে, আমি তেওঁলোকক বাধা দিয়া নাই, কিন্তু যিবিলাক পেছেঞ্জাৰ গাড়ী, পেছেঞ্জাৰ নিয়া গাড়ীসমূহকে আমি বাধা দিবলৈ চেষ্টা কৰিছোঁ, কাৰণ তেওঁলোকে কোনো অথৰিটি নাই যে মাল কঢ়িওৱা। আপোনালোকে যে প্ৰতিখন ই ৰিক্সাতে অলপ হ'লেও মাল থাকেই পেছেঞ্জাৰ বদলি, প্ৰশাসনক অনুৰোধ জনাইছোঁ যে ইয়াৰ সু ব্যৱস্থা গ্ৰহণ কৰে। আমি ঠেলা চলাই আমি মটীয়া কাৰবাৰ কৰোঁ, আমি মটীয়া কৰি আমি ঠেলাখনত আমি দিনভৰ লৈ আহোঁ, আমি দিনভৰত আমি ঠেলাখনত ভাড়া নাপাওঁ। আজি পেছেঞ্জিয়াৰ বেটেৰী ৰিক্সাৰ পেছেঞ্জিয়াৰসকলে তেওঁলোকে কি কৰে, আজি পাঁচ বেগ হ'লেও চিমিট লৈ গুচি যায়, দহ বেগ হ'লেও চিমিট লৈ গুচি যায়, আজি আপোনাৰ তিনি বেগ হ'লেও গুচি যায়, আজি দুই বান্দুল টিং হ'লেও গুচি যায়, পঞ্চাছ কেজি ৰদ হ'লেও গুচি যায়, এক কুইণ্টেল ৰদ হ'লেও গুচি যায়। তেতিয়া তেওঁলোকে যদি এই বস্তুটো লৈ যায়, আমি ঠেলাখন্তাই আমি কেনেকৈ কৰি আমি চলিব পাৰিম? আমি হৈ গ'লে উপায়হীন, আমাৰ কোনো হেৰি নাই, আমি তাতে ঠেলাখন চলাই আমি পেট বৰ্তন কৰি আছোঁ আমি সকলো ঠেলা চলকে। ইয়াত যদি তেওঁলোকে যদি আমাৰ বেটেৰী ৰিক্সাই যদি আমাৰ ভাড়াটো আমাৰ লৈ গুচি যায়, চিমিট বালি ৰদ যদি লৈ গুচি যায়, তেতিয়াহ'লে আমি কি ৰকম চলিম? তাকে আমি বন্ধ কৰি পেলাই আমি চৰকাৰক প্ৰশাসনক আমি অনুৰোধ কৰিছোঁ, আৰু আমাৰ উপায়ুক্ত আপোনাৰ পৌৰসভালৈও আমি অনুৰোধ কৰিছোঁ তেখেতসকলে যে আমাৰ বেটেৰী ৰিক্সাৰ মাল কঢ়িয়াবিলাক হাক দি বন্ধ কৰি আৰু তাৰ ব্যৱস্থাটো যে সোনকালে আয়োজন কৰে। তাকে মই আহিছো খবৰৰ খবৰৰ শেষৰটো খবৰৰ মাজলৈ। বন্যহস্তীৰ তাণ্ডৱৰ যি কথা, সেই কথা নতুন নহয়। বন্যহস্তীৰ তাণ্ডৱে এতিয়া নিহত কৰিছে দুজন যুৱকক। এই ঘটনা সংঘটিত হৈছে সোণাৰী চাহ বাগিচাত। সোণাৰীৰ মঞ্জুশ্ৰী চাহ বাগিচাত বন্যহস্তীৰ আক্ৰমণত নিহত দুই যুৱক, বন বিভাগক জবাবদিহি কৰিলে স্থানীয় ৰাইজে। সোণাৰীৰ মঞ্জুশ্ৰী চাহ বাগিচাত শোকাবহ ঘটনা। নিশা বন্যহস্তীৰ আক্ৰমণত প্ৰাণ গ'ল দুজনকৈ যুৱকৰ। দেওবাৰে নিশা বৰদিন উদযাপন কৰি ঘৰলৈ উভতি অহাৰ সময়তে মঞ্জুশ্ৰী বাগিচাৰ দহনং লাইনত বনৰীয়া হাতীৰ আক্ৰমণত নিহত হয় বিকাশ তাঁতি আৰু গোবিন তাঁতি নামৰ দুই যুৱক। বনৰীয়া হাতীৰ আক্ৰমণত দুই যুৱকৰ মৃত্যু ঘটাৰ পাছতে ঘটনাস্থলীত সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতিৰ। হাতী মানুহৰ সংঘাত ৰোধ কৰাত ব্যৰ্থ হোৱা বন বিভাগক জবাবদিহি কৰে ক্ষোভিত ৰাইজে। কি ক'ম, এয়া সঁচাকৈ অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা, কাৰণ আজি হাতীৰ উপদ্ৰৱ আমাৰ এই এলেকাত আজি কিমান দিন ধৰি হৈ আছে, কিন্তু আমি ফৰেষ্টৰ বিভাগ যি আমি দেখি আছোঁ তাৰ একো মানে কাৰ্যকৰ আমি ভাল ধৰণে দেখি পোৱা নাই। যি আজি পৰ্যন্ত আজি এনেকুৱা হৈ গ'ল, আজি আমি দুটা মানুহ আজি হেৰাবলগীয়া হৈছে, কাৰণ আজি দুসপ্তাহমান আগতে আমাৰ লালটিৰ ঘটনা ঘটিলে, এনেকুৱা মানুহ দুটা তিনিটা মানুহৰ ঘৰ তাত ভাঙিলে, কিন্তু ফৰেষ্টৰ যেতিয়া মতা হয় ফৰেষ্টৰ টাইম মতে আহি নাপায়। আৰু যদি ধৰি লওক এনেকুৱা হৈ গ'ল, আজি এনেকুৱা অৱস্থা হৈ গ'ল যে আমাৰ দুটা মানুহ আজি হেৰাবলগীয়া হ'ল, আমাৰ আজি হাতীয়ে খুন্দা মাৰি ধৰি লওক দুটা মানুহ আজি মৰিলে। আজি যদি প্ৰশাসন আজি যদি বিভাগে বা ধৰি লওক আমাৰ ফৰেষ্টৰ বিভাগে যদি ধৰি লওক হাতী এটা যদি কণ্ট্ৰল কৰিব নোৱাৰিছে, নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰিছে, অতি দুৰ্ভাগ্যজনক কথা। আমি আজি যদি দুটা মানুহ মৰিলে, কালি আৰু আজি যদি আৰু কালি যদি মানুহ মাৰে, ইয়াৰ দায়িত্ব কোনে ল'ব? গতিকে মই ভাবোঁ আমি সঁচাকৈ এয়া অতিকৈ নিন্দনীয়। আজি ফৰেষ্টৰ বিভাগে আমি ভাবিছোঁ এই একো বিভূত ব্যৱস্থা ল'ব পৰা নাই। আজি হাতী এটাক ধৰি লওক আজি কিমান দিনৰ পৰা আমাৰ এই এলেকাত ঘূৰি ফুৰি আছে, ইমান উপদ্ৰৱ কৰি আছে, আজি হাতী এটাক ধৰি লওক জংঘললৈ পঠিয়াব পৰা নাই। এয়া সঁচাকৈ আমি বহুত দুখ পাই আছোঁ। ল'ৰা দুজনৰ কি নাম আছিলে? কি নাম আছিলে ল'ৰা দুজনৰ নাম? এজনৰ নাম বিকাশ তাঁতি আৰু আনজনৰ নাম হৈছে গোবিন তাঁতি। ক'ৰ হয় তেখেত?
তেখেতলোকে হয় আমার দর্শকর লাইন কোপ আহি আসলে আমি গম পাওয়া মতে তেওঁলোকে কালি রাতে ক্রিসমাস খাবলে গৈছিল লালটি লালটি পা আহতে সাকে এই ঘটনাটো ঘটিছে বলি আমি গম পাইছো নিখা 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 হব পড়ে আৰু ইয়াৰ লগে লগে খবৰৰ মাজৰ পৰা মই দীপ শিখাই বিদায় লৈছো। অধিক খবৰৰ বাবে চাই থাকিব পি আই নিউজ। ধন্যবাদ।